সাধারণ বিজ্ঞান শব্দের তীব্রতা নির্ণয়ক যন্ত্রের নাম হচ্ছে অডিওমিটার ক্যালকুলাসের জনক হচ্ছে স্যার আইজাক নিউটন অবিকষ ত্বরণের মান সবচেয়ে বেশি ভূপৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধি পেলে কার্বন রোধ হ্রাস পায় পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইট উষ্ণতার সমান দশ ডিগ্রি সেন্টিগ্রেড কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন ম্যাক্স প্লাংক দুধের ঘনত্ব নির্ণায়ক যন্ত্র হচ্ছে ল্যাক্টোমিটার শব্দ বিস্তরণের জন্য প্রয়োজন হয় স্থিতিস্থাপক মাধ্যম রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করে ডুবোজাহাজ হতে পানি উপরে কোনো বস্তু দেখার জন্য ব্যবহৃত হয় পেরিস্কোপ বৈদ্যুতিক পাকা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয় মস্তিষ্ক যে তরঙ্গের অঙ্গ স্নায়ু তন্ত্রের অঙ্গ মস্তিষ্ক যে তন্ত্রের অঙ্গ স্নায়ুতন্ত্রের অঙ্গ ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হচ্ছে আইসোটপ পৃথিবীতে সকল শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য পটাশিয়াম মৌলটির প্রতীক হল কে সনের খাত বের করতে যে এসিড ব্যবহার করা হয় সেটা হলো নাইট্রিক অ্যাসিড পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে যে ধাতু ব্যবহৃত হয় সোডিয়াম ধাতু ব্যবহার করা হয় প্রাণী জগতের উৎপত্তি এবং বংশ বংশস্তম্বন্ধীয় বিদ্যাকে বলে জেনেটিক্স মাশরুম এক ধরনের ফাঙ্গাস কোষের প্রাণশক্তি বলা হয় মাইক্রোকন্ডিয়াকে কোষের প্রাণশক্তি বলা হয় মাইক্রোকন্ডিয়াকে ক্লিনিক পদ্ধতিতে প্রথম জন্মগ্রহণকারী ভেড়ার নাম হচ্ছে ডলি ক্লিনিক পদ্ধতিতে প্রথম জন্মগ্রহণকারী ভেড়ার নাম হচ্ছে ডলি জীবের রাসায়নিক গঠন উপাদান হলো ডিএনএ জমি লবণাক্ততা নির্ণয় করে পানি সেচ উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় মূল ও কাণ্ডের অগ্রভাগে দুধকে টক করে ব্যাকটেরিয়া ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী এস্টার রক্তের লোহিত কণিকার কাজ হচ্ছে অক্সিজেন বহন করা মুক্তা হলো ঝিনুকের প্রবাহের ফল প্রদাহের ফল মুক্তা হলো ঝিনুকের প্রদাহের ফল সুষম খাদ্যের উপাদান ছয়টি যে ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয় ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয় মানব সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা ২০৬টি জিহ্বার পৃষ্ঠদেশ গঠন করে তিক্ত স্বাদ মানুষের রক্তে শ্বেতকণিকা ও লোহিত কণিকার অনুপাত হচ্ছে এক ইস যে হরমোনের প্রোটিন জাতীয় খাদ্যের শোষণ নিয়ন্ত্রণ করে থাইরক্সিন জন্ডিসে আক্রান্ত হয় মানব দেহের যকৃৎ অভাবে যে রোগ হয় ডায়াবেটিক্স অ্যান্টিবায়োটিকের কাজ জীবাণু ধ্বংস করা যে ডালের সাথে ল্যাথারাইজম রোগের সম্পর্ক রয়েছে খেসারি বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় যে মাধ্যমে স্পিকারের মাধ্যমে ইউরিয়া সার থেকে খাদ্য উপাদান উদ্ভিদ করে নাইট্রোজেন যোগাযোগকে ইংরেজিতে বলা হয় গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত হয় সালফিউরিক অ্যাসিড গাড়ির গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত হয় সালফিউরিক অ্যাসিড এম কেস ভরে একক কিলোগ্রাম মস্তিষ্কের টোপামিন তৈরির কাজগুলো নষ্ট করে বা নষ্ট হলে যে রোগ হয় জীবের বৈশিষ্ট্য বহন করে আধুনিক মূল হচ্ছে ক্রোমজম বিন্যাস কারেন্ট এবং রোধ পরিমাপের যন্ত্র হচ্ছে মাল্টিমিটার অন্ধকারে জলজল করার জন্য ঘড়ির কাটার প্রলেপ দেওয়া হয় থোরিয়াম ও জিঙ্ক সালফ্রাইডের মিশ্রণে সাধারণত ট্রানজিট এর কাজ কি transit কাজ হচ্ছে বিবর্তক হিসাবে কাজ করে transit কাজ হচ্ছে বিবর্তক হিসাবে কাজ করে নিউমোনিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয় নিউমোনিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয় ফুসফুস ব্যাকটেরিয়া একটি অকোষীয় জীব ব্যাকটেরিয়া একটি প্রাকেন্দিক ত্রপে পাককেন্দ্র কোন স্তন্যপায়ী পায় প্রাণী নয় স্তন পান করে না কুমির সুমोदर গবরেত্ব মাপার যন্ত্রের নাম কি সুমोदर গবরেত্ব মাপার যন্ত্রের নাম হচ্ছে ফেডোমিটার মেলিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্র ম্যানোমিটার সোডিয়াম একটি অনুপাতে রয়েছে সোডিয়ামের অনুপাতে রয়েছে একটি অনু পরি পরামানুতে রয়েছে সোডিয়ামের একটি পরমাণুতে রয়েছে এগারোটি প্রোটন বারোটি নিউটন জোয়ার ভাঁটার কখন হয় আমাবস্যায় ভিনেগার নিচের কোন এসিডটি উপস্থিত থাকে ভিনেগারে নিচে কোন এসিডটি উপস্থিত থাকে একজন সাধারণ মানুষের দিয়ে মোট কত টুকরা হারছে দুইশো খানা ঘন মাধ্যমের ভিতরে রাখা কোন বস্তু হালকা মাধ্যমে থেকে দেখলে এর প্রতিবিম্ব কোথায় হবে উপরের দিকে উঠে আসবে